রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, রাবেয়া খাতুন নার্সিং কলেজ ও হোস্টেলে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। এই ঘটনায় নিরাপত্তা কর্মী সহ আহত হয়েছেন ছজন। মঙ্গলবার ছাত্রলীগের এক নেতার সাথে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটির জের ধরে এই হামলা চালায় নগরীর কালীবাড়ি ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা কর্মী। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ জানায় ছাত্রলীগ কর্মী সফায় তার এক আত্মীয় মহিলাকে নিয়ে হাসপাতালে যান। এ সময় রোগীর সাথে তিনি ইমার্জেন্সি বিভাগে প্রবেশের চেষ্টা করলে হাসপাতালের গার্ডরা বাধা দেয়। এ নিয়ে তর্কতর্কির এক পর্যায়ে হাসপাতালের গার্ডরা মিলে সফায়কে লাঞ্ছিত করে। খবর পেয়ে যুবলীগ নেতা শাহেদ আহমেদ ও ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ হাসপাতালে গিয়ে হামলা চালায়। এতে এক দর্শনার্থী সহ পাঁচ নিরাপত্তা কর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।